আসসালামু আলাইকুম, আমি রাহাত ফেরদৌস, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি 54 ব্যাচের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমি বর্তমানে সহকারী প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডিতে কর্মরত আছি। তো আমি একটু পিছনে ফিরে যেতে চাই। 2014 সালে আমি একটা স্বপ্ন নিয়ে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে 54 ব্যাচে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলাম। তো ভর্তি হওয়ার পরে দিনগুলো ভালোই কাটতেছিল। তো একটা সময় আমার কানে একটা কথা আসতে থাকে যে, ও আচ্ছা, তুমি তো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ো, তো প্রাইভেট ইউনিভার্সিটিতে কি পড়াশোনা হয়? তো আমার এই কথাটা শুনে মন খারাপও হতো। তো দিনগুলো এভাবেই কাটতে থাকে, পড়াশোনা শেষ করি, রেজাল্ট দেয়। তো এখন আসে আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। তো আমি বিভিন্ন জায়গায় চাকরির জন্যে পড়ার চেষ্টা করতে থাকি। তো 2019 সালের 29 এপ্রিল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা সার্কুলার হয় যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে সহকারী প্রকৌশলী পদে নিয়োগ হবে। তো আমি সেখানে অ্যাপ্লাই করি। তো যথারীতি আমি প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষায় পাশ করি। তারপরে আসে ভাইবার যেই সময়টা, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে ভাইবা দেওয়ার জন্য উপস্থিত হই। তো সেখানে আমাদেরকে 20 জন করে এক একটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়। তো আমি আমার গ্রুপ সহ আমার ভাইবা বোর্ডের সামনে যে উপস্থিত হই এবং সেখানে যে দেখি যে সবার সাথে পরিচিত হই এবং 20 জনের মধ্যে 19 জনই কোনো না কোনো পাবলিক ইউনিভার্সিটি বুয়েট থেকে এসেছে এবং আমি একমাত্র যে কিনা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো যথারীতি আমি ভাইবাতে কল পড়লো আমার। তো ভাইবা বোর্ডে ঢোকার পরে ভাইবা নেওয়ার মাঝখানে পিএসসির সম্মানিত মেম্বার স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে, আচ্ছা, তুমি তো স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়ো, তো তোমার ইউনিভার্সিটির বিশেষত্ব কী? তো আমি স্যারকে আমার ইউনিভার্সিটি সম্পর্কে কিছু কথা বলি, আমার সম্মানিত টিচারদের পড়ানোর স্টাইল প্লাস ল্যাব ফ্যাসিলিটি, ক্যাম্পাস সম্পর্কে ডিটেলস সুন্দরভাবে তাদের কাছে তুলে ধরি। তো স্যাররা আসলে যথেষ্ট খুশি হয়েছিলেন। তো তারপরে ভাইবা কন্টিনিউ করে শেষ করে চলে আসি আর অপেক্ষা করতে থাকি যে ভাইবার রেজাল্ট কবে দিবে। তো 2020 সালের 9 নভেম্বর ভাইবার রেজাল্ট প্রকাশিত হয় এবং আমি দেখে খুব আনন্দিত হই যে সেখানে আমার রোল নাম্বারটা আছে। ডক্টর আবদুল্লাহ সাইদ বলেছিলেন যে মানুষ তার স্বপ্নের সমান বড়। তো আমি মনে করি মানুষ আসলে তার স্বপ্নের চেয়েও বড়। তো আমি এখন আমার এখানে সবার কাছে আমি গর্ব করে বলি যে আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন ছাত্র, আমি এখানে গর্ববোধ করি। মানুষ আসলে পারে না এমন কোনো কাজ নেই। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।